আমরা সবাই আশায় বাঁচি। একটা লক্ষ্য নির্ধারণ করে যখন আমরা সামনে এগিয়ে যাই, তখন বারবার কণ্টকাকীর্ণ পথের কাঁটাগুলো আমাদের পায়ে বিঁধতে থাকে। আমরা কষ্ট পেতে থাকি, কিন্তু আমরা হাল ছাড়ি না। সে কারণেই মূলত সফল মানুষেরা সফল হয়েছেন, আর আমরা রয়ে গেছি সাধারণ হয়ে। এই সাধারণ মানুষের একটা ছোট্ট গল্প আপনাদের শোনাতে চাই। মে মাস চলছে, আজ 24 তারিখ। 24 তারিখ এর এই মে মাসে 2013 সালে একটি কর্মকাণ্ডে আমি সম্পৃক্ত হয়েছিলাম। সেই কর্মকাণ্ডের শুরুর গল্পটাই আপনাদের বলতে চাই। সেটি কীভাবে সংগঠনের রূপ নিল এবং সেটির কার্যক্রম কীভাবে এখন পর্যন্ত চলছে। আলোসন্ধানের নামে একটি সংগঠন শুরু হয় একটি পাঠচক্রের মাধ্যমে। আমরা দুই বন্ধু, আমি আর রায়হান, এই দুইজন মিলে আমরা গ্রুপ স্টাডি করার সিদ্ধান্ত নেই। একে অন্যকে পড়াশুনো নিয়ে বিভিন্ন প্রশ্ন করা, বিভিন্ন বিষয়ে ধরা, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ শুরু করি। তারপরে যেটা হয়, আমাদের সাথে আস্তে আস্তে জয়েন করতে থাকে অনেকেই, 10 জন 15 জন, এরকম করে আমাদের 80 জনেরও বেশি স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়। 2013 সালে আমি তখন বাংলা সাহিত্যে অনার্স করছি। সেখানে যে কার্যক্রমগুলো হতো, ক্লাসের যে পড়াশুনোগুলো ছিল, আমরা কেউই এক্সপার্ট ছিলাম না। আমরা আমাদের জায়গা থেকে হয়তো কাউকে দায়িত্ব দেওয়া থাকতো যে তুমি এই উপন্যাসটা পড়ে আসবে, এবং পড়ে এসে সেই উপন্যাসটা সম্পর্কে তুমি তোমার জায়গা থেকে বিশ্লেষণ করবে যে এটাতে এই এই বিষয় আছে, এই এই চরিত্র আছে, এই বিষয়ের উপর উপন্যাস, তাহলে আমরা সবাই জানতে পারবো। সেই সাথে যারা যারা গ্রুপ স্টাডিতে ছিল, সেই 80 জনের বেশি সদস্য, তারা কিন্তু সেই পড়াশোনাটা করে আসতো এবং সবাইকে বলা থাকতো যে প্রেজেন্ট করছে তার ভুল ধরার জন্য, এবং যার যার যুক্তি আছে সেই জায়গাতে সেইটা খণ্ডন করার জন্য। নওগাঁ সরকারি কলেজের যে শহীদ মিনার ছিল, শহীদ মিনারের বেদির সিঁড়িতে আমরা বসে কাজ করতাম। একে তো আমি স্কাউটিংয়ের সাথে সম্পৃক্ত, নওগাঁ জেলা রোভারের সাথে সম্পৃক্ত, সেই জায়গা থেকে নেতৃত্বের গুণাবলীর বিষয়টি বিকশিত হয়েছে বলে আমি মনে করি। এবং যার দরুন আমাদের এই স্টাডি গ্রুপটা কলেজে একটা আলোড়ন সৃষ্টি করলো, এবং এর দেখা দেখি কিন্তু সেই সময়ে আগের যারা একটু নিষ্ক্রিয় দল ছিল, যারা কিনা গ্রুপ করে কাজ করতো, তারা কিন্তু আবার সক্রিয় হলো, এবং তারা কিন্তু পাঠচক্রের যে ব্যাপারটা সেটা কিন্তু আবার নিয়ে আসলো। তারপরে একদিন একটা ঘটনা হলো। আসলে সৃষ্টিকর্তা যা চান সেটি আসলে তিনি যার কাছ থেকে চান সেটি আসলে তিনি আদায় করে নেন, আমি মনে করি, কারণ সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই হয় না। একদিন আমরা গ্রুপ স্টাডি করছিলাম, সেদিন একজন বৃদ্ধা মহিলা আমার স্টাডির যে জায়গা, আমরা যেখানে বসেছিলাম সেখানে আসলেন, এবং তিনি খুব কষ্টের মধ্যেই তিনি বললেন যে বাবা, আমি তো একটা কথা বলতে চাচ্ছি। তো আমি বললাম, বলেন। উনি বললেন, আমার স্বামী মারা গেছে, আমি টাকার জন্য কাফনের কাপড় কিনতে পারছি না, যে কারণে ওনাকে কবর দিতে পারছি না। এখন আমি যে ওনাকে একটা পরিমাণ সহযোগিতা করব, সেটি করলে তো করাই যেত। তখন মাথায় আসলো যে আমরা সাপ্তাহিক যে পরীক্ষার জন্য টাকা নিই, সে টাকা থেকে কিছু টাকা আমার কাছে ছিল। আমি সবার অনুমতি নিয়ে বললাম যে আমার কাছে কিছু টাকা আছে, এই মানুষ যিনি এসেছেন তার স্বামী মারা গেছে, যদি আমরা চাই সবাই মিলে ওনার কাফনের কাপড়টা কিনে দিতে পারি। সবাই তখন 5 টাকা 10 টাকা করে দিয়ে ওই মানুষটাকে আমরা কাফনের কাপড় কিনে দিয়েছিলাম। তো সেই থেকে শুরু, এবং তারপর থেকে বিভিন্ন কাজ আমরা করেছি। শহীদ স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছি, পথ শিশুদের ফল উৎসব করেছি, বেসরকারি স্কুল যেখানে গিয়ে দেখেছি যে হয়তো তাদের চালের টিন নাই সেটা আমরা দিয়েছি, তারপর ঈদে সেমাই চিনি দিয়েছি, বন্যার সময় ত্রাণ দিয়েছি, তারপর বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের জন্য একটা অ্যাপস তৈরি করেছি, বয়ঃসন্ধি অ্যাপস, এবং তারপরে বিভিন্ন যারা সুবিধাবঞ্চিত শিশু আছে তাদের আমরা, আমাদের সামর্থ্য তো কম ছিল, আমরা 10 জন ছেলে মেয়ের পড়াশোনার খরচ জুগিয়েছি, সেটি মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা দেখেছি। এরকম করে এই সহযোগিতাগুলো করেছি, এবং সেই সাথে ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড অনেক কাজগুলো আমরা করেছি।
সেই সাথে ইতিহাস ঐতিহ্য বিভিন্ন এলাকা ভিত্তিক যে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ এবং সেগুলো তুলে ধরার যে বিষয়টা সেগুলো নিয়ে কাজ করেছে এবং এগুলোর কাজ চলছে, ডকুমেন্টেশনের মাধ্যমে সেগুলো তুলে ধরার কাজ চলছে। এবং সেই সাথে আমরা 5 জন মানুষকে আলোকিত মানুষ এবং রত্নগর্ভা মা হিসেবে সম্মাননা দিয়েছি, সেটা আমাদের জন্য একটা অর্জন ছিল। যে কথা আজ বলতে চাচ্ছি, এই সংগঠনটা একদমই অরাজনৈতিক একটি সংগঠন। এই সংগঠনটার মাধ্যমে আমরা বিশেষত এইখানে যারা সম্পৃক্ত বেশিরভাগই রোভার স্কাউটিংয়ের সাথে সম্পৃক্ত, এখনও যারা সম্পৃক্ত আছে বিভিন্ন উপজেলায়, নওগাঁর বিভিন্ন উপজেলায় তারা সম্পৃক্ত আছে এবং নওগাঁর বাইরেও রাজশাহী, তারপর বগুড়া এবং সেই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা বন্ধু সংগঠন আছে এই নামে। তো আমরা কাজ করে যাচ্ছি, কাজ করে যেতে চাই এবং এই সম্পৃক্ততার জায়গা, এই ভালোবাসার জায়গা, এই এগিয়ে চলার জায়গাটা, এই যে ছেলেমেয়েদের মধ্যে সম্পৃক্ত করা গেছে, তারা কিন্তু আর কখনো থেমে থাকার চেষ্টা করেনি, চিন্তা করেনি। এখানে একটু কথা বলতে চাই, আমরা করি কি, বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন জায়গায় বিপদ বিতরণ করতে যাই, ছবি তুলি, চলে আসি, কিন্তু এই যে ছেলেমেয়েগুলো যারা কিনা সংগঠনের সাথে সম্পৃক্ত 500-এরও বেশি হবে, তো এই ছেলেমেয়েগুলো নিজেরা বিকশিত হয়েছে, এরা অর্থের জন্য কখনো থেমে থাকেনি। এদের মানসিকতা এমনভাবে বেড়ে উঠেছে যে যখন যে প্রয়োজনটা হচ্ছে সমাজের, যেটি আমরা করতে পারি বা করতে না পারি, সেটা করা উচিত, সে বিষয়টা তাদের মাথায় খেলছে যে এটা নিয়ে আমরা কাজ করতে পারি, আমরা কেন বসে আছি, আমাদের কাজ করা উচিত। সবসময় একটা সংগঠনের সেন্ট্রাল থেকে কিছু টাকা দেওয়া হলো, সেই টাকা নিয়ে আপনি কোনো জায়গায় ডোনেশন করলেন, প্রোগ্রাম শেষ আপনি চলে আসলেন, এটাকে আসলে ঠিক সাংগঠনিক হয়ে ওঠার প্রসেস আমি বলবো না। কিছু মানুষ আমার নেপথ্যে কাজ করেছেন, আমি যখন গ্রুপ স্টাডিতে কাজ করতাম তখন আমার বিভাগীয় সকল শিক্ষকরা আমাকে সহযোগিতা করেছেন, তারপরে নওগাঁর অনেক সাংগঠনিক আছেন, সেই সাংগঠনিকদের নাম বলে শেষ করা যাবে না, কিছু মানুষ আছেন আমার নেপথ্যে, কিছু মানুষ আমার পৃষ্ঠপোষকতা করেছেন আমার সংগঠনের জন্য। 5ম প্রতিষ্ঠা বার্ষিকী করি 2017 সালে, সেই প্রতিষ্ঠা বার্ষিকীর পরে এসে এখন আমাদের বিভিন্ন পর্যায়ের যে কর্মীরা আছে তারা কিন্তু তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত, কেউ স্বনির্ভর হয়েছে, কেউ বিভিন্ন জায়গায় জব করছে। তো আমরা একটা স্বপ্ন দেখি, আমরা একটা সুন্দর বাংলার স্বপ্ন দেখি, সোনার বাংলার স্বপ্ন দেখি, যাতে করে আমরা আমাদের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আমরা আমাদের এলাকার যে মানুষগুলো আছে, আমাদের প্রতিবেশীর যে মানুষগুলো আছে, আমাদের ধর্মে বলে যে আশেপাশের 40 ঘর আমাদের প্রতিবেশীর মধ্যে পড়ে, তো এই ওদের এভাবে বলা আছে যে তোমরা ওই প্রতিবেশীগুলোর হক আদায় করো, ওই প্রতিবেশীগুলোর জন্য কিছু করার চিন্তা করো তোমার জায়গা থেকে। ইভেন কি এখনও যারা আমাদের একাত্মতার জায়গা বলি, কিছুদিন আগে একজনের বিজিবিতে জব হয়েছে, সে চলে যাওয়ার আগে বলছিল, ভাই আমার পরিবার তো এরকম কন্ডিশন, আমি চলে যাচ্ছি, ফিরবো আবার পরে, আবার পরে কথা হবে। তো ট্রেনিংয়ের মধ্যেও সে আমাকে ফোন করছিল যে ভাই আমি ভালো আছি, আপনার সাথে অনেকদিন ধরে কথা হয় না। তো এই যে একাত্মতার জায়গা, এই যে ভালোবাসার জায়গা, এটা কিন্তু অন্য কোথাও পাওয়া সম্ভব নয়, এটা একমাত্র রোভার স্কাউটিংয়ে পাওয়া সম্ভব। এবং তারপরে আমি যেটার স্পর্শ পেয়েছি সেটি আমার এই ভালো লাগার জায়গা আমাদের এই সংগঠনে পেয়েছি। সবাইকে বলবো যে আপনাদের একান্ত নিজস্বতা থেকে আপনি যে কাজ করেন সেটি নীরব নিভৃতে করে যান, আল্লাহ এর প্রতিদান দেবেন, আল্লাহ এর প্রতিদান আপনাকে নিজ হাতে দেবেন। আমি বিশ্বাস করি সবার ভালো থাকা, ভালো লাগা এবং ভালো কাজ করে এগিয়ে যাওয়ার মানসিকতা যদি উজ্জীবিত হয়, বাংলাদেশ কেন বিশ্বের সকল দেশ সুন্দর দেশ হিসেবে গড়ে উঠবে। প্রত্যাশা করি সবাই ভালো আছেন, করোনার এই পরিস্থিতিতে ঘরে আছেন, এবং সেই সাথে আমরা বিশ্বাস করি আমরা সবাই সুস্থ থাকবো, করোনা মোকাবেলায় আমরা সবাই অবদান রাখবো, নিজের ঘরে থেকে নিজের পরিবারকে সহায়তা করব, কর্মস্থলে যারা আছে তারা কর্মস্থলে থাকবো। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি, শুভ শক্তির জয় হোক, আল্লাহ হাফেজ।